make them bounce. Make them bounce. আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি ফরমেট ফ্যাক্টরির মাধ্যমে আপনারা অনেক ধরনের কার্যপ্রণালী সাধন করতে পারেন, তাই আমি আপনাদেরকে দেখাবো। আমি আজকে সাধারণত ফরমেট ফ্যাক্টরি যে সফটওয়্যারটা আছে এটা রিভিউ করে দেখাবো। আপনি এখানে দেখেন অনেক ধরনের আছে, যে অল মোবাইল ডিভাইস, তারপরে এখানে অল এমপি ফোর কনভার্ট করতে পারেন, অল পিএ কনভার্ট করতে পারেন, অল থ্রি জিপি কনভার্ট করতে পারেন, অল যে কোনো আপনারা জিপ ফাইলে কনভার্ট করতে পারেন, এবং এখানে অডিও যে বিষয়গুলো আছে অল অডিওতে কনভার্ট করতে পারেন, তারপরে এখানে যে ধরনের ফাইল আছে সবগুলোই কনভার্ট করতে পারেন, ডিভিডি যেগুলো বিষয় আছে এই ডিভিডি আইএসও থেকে সিওএস করা যায়, ডিভিডি থেকে সিডি, সিডি আইএসও থেকে সিএস, এডি সবগুলো করা যায়, সিডি থেকে অডিও ফাইল, সিডি থেকে অডিও ফাইল করা যায় এবং সিডি থেকে ভিডিও ফাইল করা যায়। এবং এখানে আরও যে কার্যক্রমের সাধন আছে সেটা পিকচার, যে আপনি কি এখানে পিকচারে অন্য কোনো ফাইল থেকে জেপিজি ফাইল আপনি এখান থেকে করতে পারবেন এবং সব কিছুই এখানে সাধন করতে পারবেন। এবং এখান থেকে অ্যাডভান্স গিয়ে সবাই বুঝে গেছেন কীভাবে কাজ করতে হবে, এবং তাই এই ফরমেট ফ্যাক্টরি যে রিভিউ কনসেপ্ট নেই তাই আপনাদেরকে দেখালাম। আশা করছি সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটা শেষ করছি।